নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো ক্যাসারল বা হটপটে খুব সহজ পদ্ধতিতে কি করে দই জমানো যায়, এবং তার সাথে জেনে নেব টক দই খাওয়ার উপকারিতা এবং টক দই বেশি খেলে তারই বা কি অপকারিতা। অনেকেই কিন্তু কাঁচের বাসনে বা মাটির হাঁড়িতে টক দই জমান, কিন্তু আমি দেখাচ্ছি ক্যাসারলে খুব সহজে কি করে টক দই জমানো যায়। চলুন দেখে নিই এবং জেনে নিই এই টক দইয়ের কি কি গুণাগুণ বা বেশি খাওয়ার অপকারিতা কি। আমরা জানি দই দুধ থেকে তৈরি হয়, অন্তত 4,500 বছর আগে থেকে মানুষ দই বানানো ও খাওয়া শুরু করেছে। পুষ্টিকর খাওয়ার মধ্যে দইয়ের জুড়ি মেলা ভার। দই আমাদের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী বানায়, দই আমাদের হজম শক্তিকে বাড়ায়, দই ওজন কমায়। দেখবেন যারা ডায়েট করে তারা কিন্তু তাদের ডায়েটে বিশেষ করে দই থাকেই, তাহলে দই ওজন কমায়। আমাদের হার্টের স্বাস্থ্যের উন্নতি করে, দই দাঁতকে মজবুত করে তোলে। ছোট বাচ্চাদের জন্য দই খুবই উপকারী, বাচ্চাদের হাড়ের গঠনে সহায়তা করে, ছোট বাচ্চাদের হজম শক্তি কিন্তু কম থাকে। সেক্ষেত্রে ছোট বাচ্চাদের যদি দই দেওয়া হয় ওরা কিন্তু খুব সহজে হজম করতে পারে, দই সহজ পাচ্ছন। দই আমাদের বিষণ্ণতাকে দূর করে ও চাপ মুক্ত করে, আলসারের সম্ভাবনা কমায়, যোনি সংক্রমণ থেকে রক্ষা দেয়, কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এবার জেনে নি দই বেশি খেয়ে ফেললে তার কি অপকারিতা। দুপুরের খাবার পর দই খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু খেয়াল রাখতে হবে যে দরকারের থেকে যেন বেশি দই না খেয়ে ফেলি আমরা। দিনে 300-500 গ্রাম দই খাওয়া ভালো, কিন্তু তার থেকে বেশি খাওয়া একদমই গ্রহণযোগ্য নয়। বেশি দই খেলে আমাদের শরীরের অত্যাধিক ক্যালসিয়াম সৃষ্টি হতে পারে, যা আমাদের স্বাস্থ্যের জটিলতা বাড়াতে পারে। মিষ্টি দইয়ের থেকে টক দই খাওয়া বেশি উপকারী। টক দইয়ের সাথে কিছু ছোট করে কাটা পুদিনার পাতা, ছোট করে কাটা ফল এবং সবজি দিয়ে ভালো করে মিশিয়ে খেতে পারেন, বা রায়তাও খাওয়া যায়। এটা দুপুরে খাবার পর খেলে আপনাদের শরীর যেমন ভালো থাকবে, আর তার সঙ্গে একটা সুস্বাদু খাবার খাওয়ারও সুযোগ পেয়ে যাবেন। কি, তাহলে জেনে নিলেন তো টক দই খাওয়ার উপকারিতা বা অপকারিতা দুটোই? এরপর থেকে নিজেই ঘরে টক দই পেতে খাওয়া শুরু করবেন তো? যদি এই ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখে নিন কিভাবে টক দই তৈরি হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।